শপথ নিলেন ভারতের নতুন রাষ্ট্রপতি। সবাইকে ঐক্যবদ্ধ রাখতে চাই কোবিন্দ। বিদায়ী ভাষণে যে কথা বলেছিলেন প্রণব মুখার্জি, সেই বহুত্ববাদিতা ও সহিংসতার সুরে বেঁধে উঠল নতুন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের গলায়। গতকাল মঙ্গলবার দুপুর 12:15 ভারতীয় সংসদের ঐতিহাসিক সেন্টার হলে শপথ বাক্য পাঠ করার পর প্রথম ভাষণে রামনাথ কোবিন্দের কণ্ঠে চিরায়ত ভারতের বিবিদের মাঝে দেখা মিলল মহান এর সুর ধ্বনিত হল। চতুর্দশ রাষ্ট্রপতি বললেন, দেশে নানা জাতি, নানা ধর্ম, নানা বর্ণের মানুষের বাস, তাদের সবাইকে ঐক্যবদ্ধ রাখাই তার উদ্দেশ্য। ঐক্য থাকলেই অগ্রগতি সম্ভব। জাতপাতের নিরিখে 71 বছর বয়সী রাষ্ট্রপতি দলিত, বাড়ি উত্তরপ্রদেশের কানপুরের অখ্যাত এক গ্রামে, দরিদ্র পরিবারের সন্তান হয়েও লেখাপড়া করে বড় হয়ে আজ তিনি 125 কোটি দেশের এক নম্বর নাগরিক। নিজের এই ওই অতি সাধারণ জীবনের উল্লেখ করে কোবিন্দ বলেন, দেশের সব নাগরিকই রাষ্ট্রনির্মাতা, প্রত্যেকেই নিজের মতো করে এই রাষ্ট্রকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। যে কৃষক প্রতিদিন মাঠে ফসল ফলান, যে শ্রমিক গাম ছড়িয়ে কিছু তৈরি করেন, যে বৈজ্ঞানিক কিছু আবিষ্কার করেন, যে শিক্ষক প্রতিদিন শিক্ষাদান করেন, প্রত্যেকেই রাষ্ট্রনির্মাতা। গৃহবধূ রাষ্ট্র নির্মাণ করছেন তার মতো করে, একজন পুলিশ অন্যভাবে। প্রতিদিনের এসব ছোট বড় কাজ নিয়ে আমি গর্বিত। আমি গর্বিত ভারতের মাটি, তার পানি, তার সংস্কৃতি নিয়ে, দেশের প্রত্যেক নাগরিককে নিয়ে আমি গর্বিত। প্রাচীন ভারতের জ্ঞান ও সমকালীন বিজ্ঞানকে সঙ্গী করে আমাদের এগোতে হবে। মঙ্গলবার সকালে রামনাথ কোবিন্দ যান রাজঘাটে, জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিতে ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানাতে। দুপুর 12:15 সংসদের সেন্টার হলে তাকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস কেহর। শপথ গ্রহণের পরেই একদশ স্তোপদ্ধনির মাধ্যমে নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানানো হয়। সেন্ট্রাল হল ছিল একেবারে কানায় কানায় পূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার পুরো মন্ত্রিসভা, সোনিয়া গান্ধী, মনমোহন সিং সহ বিরোধী দলের সব প্রথম নেতা নেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়, যোগী আদিত্যনাথ সহ অনেক রাজ্যের মুখ্যমন্ত্রী ও কূটনীতিকেরা উপস্থিত ছিলেন। সবাইকে সাক্ষী রেখে বিজেপির আদর্শ ও নীতিতে বিশ্বাসী প্রথম ভারতীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, তিনি তার পূর্বসূরি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সর্বপল্লী রাধাকৃষ্ণন, আব্দুল কালাম ও প্রণব মুখার্জির পদাঙ্ক অনুসরণ করবেন। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হলে প্রথানুযায়ী প্রথম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে পাশে বসিয়ে বিদায়ী রাষ্ট্রপতি প্রণব মুখার্জি যান রাষ্ট্রপতি ভবনে। সেখানে নতুন রাষ্ট্র